নমস্কার, আজকে আমি প্যারানোইয়া বিষয়টা নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। প্যারানোইয়া কথাটার অর্থ হলো আনজাস্টিফাইড সাসপিশিয়াসনেস, মানে যার কোনো জাস্টিফিকেশন নেই কিন্তু তবুও একটা সন্দেহ করা, ওকে, বা মিসট্রাস্ট অফ আদার পিপল অর দেয়ার অ্যাকশন। একটা মিসট্রাস্ট, ট্রাস্ট করছে না কোনো ব্যক্তির অ্যাকশনটাকে বা সেই ব্যক্তিটাকে। প্যারানোইয়া বিষয়টা কিন্তু আমরা সাধারণত প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার যাদের আছে তাদের মধ্যে দেখতে পাই, যাদের মধ্যে ডিলিউশনাল ডিসঅর্ডার আছে তাদের মধ্যে প্যারানোইয়া বিষয়টা থাকে, আর যাদের মধ্যে প্যারানয়েড সিজোফ্রেনিয়া আছে তাদের মধ্যেও কিন্তু প্যারানোইয়া বিষয়টা লক্ষ্য করা যায়। সিমটমসগুলো মানে কি, এই ধরনের ব্যক্তিদের দেখবেন চট করে রেগে যাচ্ছে, কোনো কাউকেই খুব সহজে বিশ্বাস করতে পারছেন, একটা সারাক্ষণই একটা অবিশ্বাসের ভাব তার মধ্যে যেন লক্ষ্য করা যায়। তারপরে নিজেকে একটু কিন্তু মানে গার্ড দিয়ে রাখা, সহজে কারোর সাথে নিজেও মিশতে চায় না, নিজেকেও সবার থেকে একটা ডিস্টেন্সে রাখার প্রবণতা লক্ষ্য করা যায়। তারপরে কোনো ধরনের ক্রিটিসিজম নেওয়া ইজ ডিফিকাল্ট ফর দ্য পার্সন, মানে খুব সহজে কোনো ক্রিটিসিজমকে নিতে পারে না, সহজে কাউকে কোনো কিছুর জন্য ক্ষমাও করতে পারে না। হ্যাঁ, যদি কোনো একটা ছোটো ঘটনাও হয় সেটাকে খুব দীর্ঘদিন ধরে সে কিন্তু মনের মধ্যে রেখে দেয়। একটা ডিফেন্সিভ মনোভাব লক্ষ্য করা যায় তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে, সব কিছুতেই নিজের জানতে চারপাশে একটা গন্ডি কাটা রয়েছে, ওকে। কম্প্রোমাইজ করা, কম্প্রোমাইজ করে চলা, এটা তাদের পক্ষে ডিফিকাল্ট। খুব তাড়াতাড়ি হয়তো অ্যাগ্রেশন, ইরিটেশন, হ্যাঁ, বা একটা হচ্ছে হস্টাইল বিহেভিয়ার কখনো কখনো কিন্তু হট করে খুব শান্তভাবে নিজের মধ্যেই থাকছে, কিন্তু যখন তার ওই ইয়েটা অ্যাগ্রেশনটা আসছে ভীষণ খারাপভাবে আসছে, যে আমার পেছনে আমাকে নিয়ে আলোচনা করছে, আমাকে নিয়ে হচ্ছে খারাপ কথা বলছে, আমাকে নিয়ে কিছু খুব বাজে কিছু আর কি তারা প্ল্যান করছে, এইরকম ধরনের কিন্তু কিছু ফলস বিলিভ তার মধ্যে তৈরি হয়। পৃথিবীটা যেন বড্ড বেশি আমাকে কনস্ট্যান্টলি থ্রেট দিচ্ছে, মানে একটা মানুষের মধ্যে যদি সারাক্ষণ এটা ভাবে যে আমার ওই মানুষটা আমার ক্ষতি চাইছে, এ ক্ষতি চাইছে, একটা যদি মিসট্রাস্ট বা সাসপিশিয়াসনেস থাকে তাহলে তার অ্যাংজাইটি লেভেলটা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, আর এই অ্যাংজাইটিটা বেড়ে যাওয়ার জন্য তার এখানটা একটা কন্টেন্ট ফিলিং সেইটার ক্ষেত্রেও তার অসুবিধা হচ্ছে। তাই কোনো সময় যে খুব ভালো রয়েছে সেটা কিন্তু ভেতর থেকে তারা থাকতে পারছে না। এই যে সমস্ত সিমটমসগুলো বললাম, এই সিমটমসগুলো কিন্তু মাইল্ড টু সিভিয়ার হতে পারে। ধরুন যার হয়তো প্যারানয়েড পার্সোনালিটি রয়েছে, সবে সবে মানে ধরুন একদম 13-14 বছর থেকে আস্তে আস্তে পার্সোনালিটিটা ক্রিয়েট হচ্ছে, তো সেখান থেকে আবার যদি কারো সিজোফ্রেনিয়া হয় সেটাও হচ্ছে 13-14 বছর থেকে হচ্ছে, কিন্তু এই যে সিমটমসগুলো বলছি এগুলো কিন্তু মাইল্ড থেকে সিভিয়ারের দিকে যাচ্ছে। যদি কারো সিজোফ্রেনিয়া হচ্ছে সেটা কিন্তু তখনটা ভীষণ টাফ, মানে একদম রিজিড বিলিফটা এসে যাচ্ছে, যে সে হয়তো ভাবছে যে আমি যেটাই ভাবছি সেটা টিভিতে ব্রডকাস্ট হচ্ছে। তাহলে এই যে একটা ডিলিউশনাল বিলিফ তৈরি হচ্ছে সেখান থেকে সে কিন্তু তাকে বের করে নিয়ে আসতে পারছে না। আবার হয়তো যদি প্যারানয়েড পার্সোনালিটি হচ্ছে সেখানটা হয়তো এই মিসট্রাস্টটাই রয়েছে, কিন্তু হয়তো যে আমার বন্ধুকে বিশ্বাস করা যায় না, ও আমার সম্পর্কে কিছু কনস্পিরেসি করছে। তাহলে এইরকমভাবে সিমটমসগুলো মোটামুটি একই থাকে, কিন্তু তার সিভিয়ারিটিটা কিন্তু মেন্টাল ইলনেস অনুযায়ী বাড়তে পারে বা কমতে পারে আর কি, সেটাই বলতে চাইছি। তো এইগুলো তো হলো প্যারানোইয়ার সিমটমসগুলো। আর এবারে হচ্ছে যে কেন হয় হচ্ছে যে সঠিকভাবে তো বলা যায় না যে এই কারণেই এটা হয়, হ্যাঁ, বাট জিন ইজ আ ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। হ্যাঁ, তো যদি হচ্ছে বাবা মার মধ্যে বা তার মানে বাবার বা মায়ের দিকে কারোর থেকে থাকে সেখানে জিন থেকে আসার একটা তো সম্ভাবনা থেকেই যায়। আর তার সাথে সাথে হচ্ছে কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসও রয়েছে, যদি কোনো চাইল্ডহুড ট্রমার মধ্যে থেকে থাকে সেখান থেকে হতে পারে এই প্যারানোইয়া। ব্রেন কেমিক্যাল ফাংশনিংয়ের ক্ষেত্রে যদি একটা অসুবিধা হয় সেখান থেকে হতে পারে। ধরুন অনেক দিন ধরে কেউ হয়তো জেলে বন্দি ছিল, তারপরে হয়তো সে যখন রিলিফ পাচ্ছে বা সেই রকম একটা স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যেও কিন্তু তার মধ্যে হয়তো এই ধরনের একটা মানে প্যারানোইয়া জিনিসটার কিন্তু এই ফলস বিলিফটা তার মধ্যে আসতে পারে। তারপরে হচ্ছে যদি আ কম্বিনেশন অফ ফ্যাক্টার্স, মানে অনেকগুলো ফ্যাক্টর একসাথে হয়েও কিন্তু তার মধ্যে এই ডিলিউশনাল মানে বা এই ফলস বিলিফটা কিন্তু তৈরি হতে পারে।
ওকে, তো এগুলো হচ্ছে সব কজেস, বিভিন্ন কারণে হতে পারে। আর এবারে হচ্ছে যদি বলি ট্রিটমেন্টের বিষয়, হ্যাঁ এই ক্ষেত্রে কিন্তু মেডিসিন ইজ রিকোয়ার্ড। ওকে, তো মেডিসিন বেশি ভালো মানে দিতেই হয়, তার ফার্স্ট অফ অল তার অ্যাংজাইটিটাকে কমানোর জন্য অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ দেওয়ার দরকার পড়ে, তার সাথে অ্যান্টি সাইকোটিক ড্রাগ দেওয়া হয়, কিন্তু ওইটা হচ্ছে যে বললাম যে সিভিয়ারিটি অনুযায়ী ওটা ডক্টর ঠিক করে। আর তার সাথে থেরাপি, ইয়েস থেরাপি, কিন্তু এই ক্ষেত্রে না যেহেতু তাদের একটা ফলস রিজিড বিলিফ থাকে, তো সেখানে ইয়েটা খুব মানে স্লো প্রসেসে হতে হয় আর খুব মানে ধীরে ধীরে কাজ করে। হ্যাঁ, যেহেতু এই ফলস বিলিফটা থেকে বেরিয়ে আসাটা বা তাদের একটা রিজিডিটি থাকে সেই কারণে। বাট এর সাথে সাথে যে হচ্ছে রিল্যাক্সেশন থেরাপিগুলো খুব ভালো, টেকনিকগুলো খুব ভালো কাজ করে, তার ওই অ্যাংজাইটি লেভেলটাকে রিডিউস করতে হেল্প করে। আর তার সাথে সাথে যে বিভিন্ন ধরনের বিহেভিয়ারাল টেকনিক্স আছে, থেরাপিস আছে, সেগুলো দিয়েও তার এই ফলস বিলিফটাকে আস্তে আস্তে রেজলিউট করবার আমরা চেষ্টা করে থাকি। তো এটাই হয়তো ওভারঅল একটা ছোট্ট ধারণা দিতে পারলাম প্যারানোইয়া, তারা যাদের সাথে থাকে এদের রিলেশনশিপ মেনটেন করাটাও কিন্তু ভীষণ টাফ হয়ে যায়। হ্যাঁ, কারণ কাউকে বিশ্বাস করতে পারে না, তো নিজের ওই গুন্ডিটার মধ্যেই সে যেন থাকতে পছন্দ করে। তো সেই জন্য কি হয় না, এই মিসট্রাস্ট বিষয়টার কারণে কিন্তু রিলেশনশিপটাকেও ভীষণভাবে এফেক্ট করে। হয়তো একটা ছোট্ট ধারণা দিতে পারলাম প্যারানোইয়া বিষয়টাকে নিয়ে। আবার অন্যদিন অন্য একটা কোনো বিষয় নিয়ে পজিটিভলি আসবো। নমস্কার।